আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে একটি পিঠে রেসিপি করে দেখাবো। আর এখন শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই কিন্তু পিঠের একটা মহা উৎসব। তাই শীতকালে আপনাদের মতন ভোজনরসিক বাঙালিদের জন্য আমি একটা অত্যাধিক জনপ্রিয় একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকুন কিভাবে বানাই। তো প্রথমে এখানে আমি মুগ ডালটাকে প্রায় 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পুরো মুগ ডালটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ, খুব একদম বেশি পাতলা করিনি, মোটামুটি করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধ। এবার দুধ দেওয়ার পর খানিকটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এইবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখুন এটা কিন্তু অনেকটা পাতলা পাতলা হয়ে এসেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু কিছুক্ষণ মেখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি চাটুতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ঘি। আর তোমরাও কিন্তু যখন করবে বারবার ঘিটা দিয়ে নেবে। এবার ঘিটাকে খুব ভালোভাবে চাটুর সাথে আমি মিক্স করে নিচ্ছি, যাতে পাটিসাপটাটা নিচে লেগে না যায়। এইবারে আমাদের আগে থেকে করে রাখা যে ব্যাটারটা ছিল সেটা লম্বালম্বিভাবে দিয়ে দেব। এবার ভালো করে একটা শেপ তৈরি করে নেব। দিয়ে যখনই এটা খুব ভালো একটা শেপে চলে আসবে তখনই এর মাঝ বরাবর আমরা দিয়ে দেব অনেকটা পরিমাণে সন্দেশ। সন্দেশটা একটু বেশি পরিমাণেই দেবেন, কেননা সন্দেশটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। এবারে এই পিঠার একটা পিঠ খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই পিঠাটাকে উল্টিয়ে নেব। তো দেখো এখানে এই পিঠাটা দেখতে অর্থাৎ কালারটা কতটা সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে। আমার এই পিঠাটা হয়ে গেছে। এবার এরকম করে করে আরও অনেকগুলো আমি করে নেব। তো এখানে আমি পাটিসাপটা ছাড়াও আরও কিছু পিঠে বানিয়েছিলাম আজকে, তো সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকে আমার পিঠের রেসিপিটি। ধন্যবাদ।